হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমাদের কম্পিউটারের প্র্যাকটিক্যাল ক্লাসের প্রথম দিন। তো আজ আমি বেশি কিছু দেখাবো না আপনাদের, কম্পিউটারের বেসিক কিছু নলেজ, যেমন কম্পিউটার চালাতে গেলে মেন নোটপ্যাড সম্বন্ধে আমাদের জানা অত্যন্ত জরুরি, যেহেতু আমরা কম্পিউটারে যাবতীয় কাজই করি না কেন, সেটা অফিসিয়াল কাজ স্পেশালি, তো সেটাই আসলে অফিসের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, এমএস অফিস। তো সেগুলো জানার আগে আমরা যদি একটু নোটপ্যাড সম্বন্ধে সাধারণ জ্ঞান লাভ করে থাকি, তো সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। তো নোটপ্যাড সম্বন্ধে আমরা একটু জেনে নেই যে নোটপ্যাড কীভাবে কাজ করে। নোটপ্যাডটি অলরেডি আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হয় না, কারণ এটাও যে কোনো উইন্ডোজের সঙ্গে ইনবিল্ট অবস্থায় থাকে। তো নোটপ্যাড আমরা ফার্স্ট কীভাবে বা ওপেন করব, ফার্স্ট এটিকে বলা হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা অল প্রোগ্রাম যাব। অল প্রোগ্রাম থেকে আমরা কোথায় আসব? অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজে একটু নিচের দিকে দেখতে পাবেন নোটপ্যাড বলে একটি সফটওয়্যার রয়েছে। তো আমরা আজ নোটপ্যাড, তো এটি হচ্ছে আমাদের নোটপ্যাড। আপনারা বেসিক্যালি দেখতে পাচ্ছেন জাস্ট সাদা পেজ বা কতগুলো মেনু আছে, এছাড়া আর কিছুই তেমন নেই। তো এছাড়া যারা স্টার্ট বাটনে অল প্রোগ্রামের মধ্যে নোটপ্যাড পাবেন না, তাহারা আসলে কীভাবে ওপেন করবেন? তো তাদের জন্য স্টার্টে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট টাইপ করবেন নোটপ্যাড। টাইপ করলে আপনার এই উপরে চলে আসবে নোটপ্যাড সফটওয়্যার, এখানে ক্লিক করে আপনি ওপেন করে নেবেন সেম। তো এখানে ফার্স্ট এই যে আমার মাউস পয়েন্টারটা যে বারটার উপরে রয়েছে, এই বারটাকে বলা হচ্ছে টাইটেল। কেন টাইটেল বার বলা হচ্ছে না, কারণ এখানে একটু ভালো করে খেয়াল করুন, আর টাইটেল হাইফেন দিয়ে নোটপ্যাড লেখা আছে। তার কারণ হচ্ছে এইটা এখনও কোনো রকম টাইটেল পাইনি। টাইটেল না পাওয়ার কারণ কি? কারণ এই যে আমরা এই সফটওয়্যারটা ওপেন করেছি, এখানে আমাকে একটা সাদা পেজ দিয়েছে, এই পেজে আমি যদি কিছু ডকুমেন্টস টাইপ করি বা যাই কিছু করি না কেন, তো সেটা তো আমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হবে। তো সেই সঞ্চয় করে রাখতে গেলে আমাদেরকে এটা সেভ করতে হবে আমাদের হার্ড ডিস্ক, অর্থাৎ আমাদের স্টোরেজ ডিভাইস কম্পিউটার সেখানে সেভ। যেহেতু এটা এখনও সেভ করা হয়নি নির্দিষ্ট নামে, এর কোনো নির্দিষ্ট টাইটেল দেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে এখানে এখন বর্তমানে আনটাইটেল দেখিয়েছে। তো আমরা আজ ফার্স্ট ফাইল এডিট ফরম্যাট ভিউ হেল্প টোটাল পাঁচটা অপশান নিয়ে আলোচনা করব, একের পর এক ভিডিওতে আপনারা সবই পাবেন। তো এই যে এটাকে বলা হচ্ছে টাইটেল বার, তার নিচে থাকছে মেনু বার, আর টাইটেল বারের উপরে ডান সাইডের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে তিনটে বাটন দেওয়া আছে, এই বাটনগুলোর অ্যাকচুয়ালি কাজ। তো ফার্স্ট এই যে বাটনটা দেখছেন মাইনাস সিম্বলের মতো, এই বাটনটার নাম হচ্ছে মিনিমাইজ। কি বললাম? মিনিমাইজ। সেকেন্ড যে বাটনটি থাকছে সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন বা ডিএসও ডাউন। থার্ড রেড কালারের যে বাটনটা আপনারা দেখছেন এটির নাম হচ্ছে ক্লোজ বাটন। আর একদম নিচে যে ব্লু কালারের একটি বার দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের স্টার্ট প্লাস অন্যান্য সফটওয়্যারগুলো দাঁড়িয়ে আছে, তো এই বারটাকে বলা হচ্ছে টাস্ক বার। এটাকে টাস্ক বার বলা হচ্ছে কারণ আমরা যাবতীয় যাই টাস্ক কম্পিউটারকে দেই না কেন, সেই টাস্কগুলো সম্পূর্ণ এই বারটার উপরে দাঁড়িয়ে থাকে। যেমন আমি এখন নোটপ্যাডটা ওপেন করেছি, সুতরাং নোটপ্যাডটা এই বারের উপরে দাঁড়িয়ে আছে, বা আমরা এই নোটপ্যাডটাকে এই বারের উপরে দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে এর নামকরণ করা হয়েছে টাস্ক। নেক্সট আমরা আজ আলোচনা করব ফাইল সম্পর্কে। ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি নিউ বলে একটি অপশন আছে, ওপেন বলে একটি অপশন আছে, সেভ বলে এগুলো আসলে কি, এদের কাজটাই বাকি।
সেইগুলো নিয়ে আমি আসবো। তো তার আগে আমি এখানে দেব সেভ বলে একটি অপশান আছে। এই সেভ বলে যে অপশানটি আছে, এই অপশানটা আমার এই যে নোটপ্যাডটা ওপেন করেছি এখানে আমি কিছু টাইপ করি বা নাই করি, যদি আমি এটাকে সেভ করতে চাই তো আমার এই সেভ বাটনে বা সেভ অপশানে ক্লিক করতে হবে, যার শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল প্লাস এস। আমরা যদি ফাইলে না এসে ডাইরেক্ট কন্ট্রোল প্লাস এস প্রেস করি কিবোর্ড থেকে তো সেটি আমার সেভ লোকেশান দেখাবে। তো যেহেতু আমরা প্রথম আমরা সফটওয়্যার ওয়াইজ শিখব, এখন তেমন একটা কোনো শর্টকাট ইউজ করব না, তো আমি ফার্স্ট সেভ বাটনে ক্লিক করি। তার আগে দেখে নিন ভালো করে, এখানে আনটাইটেল নোটপ্যাড বলে এখনও দেওয়া আছে। তো আমি সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আমার একটি উইন্ডো ওপেন হলো। এই উইন্ডোটা কিসের জন্য না, আমি এই যে নোটপ্যাডের এই পেজটাকে সেভ করতে চাইছি, এই পেজটা আমার হার্ড ডিস্কের কোন জায়গাটায় আমি সেভ করতে চাচ্ছি, ডকুমেন্টস, মিউজিক, পিকচার, ভিডিও। যদি এটাকে একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবেন কম্পিউটার, কম্পিউটারের মধ্যে বিভিন্ন রকম ড্রাইভ দেওয়া আছে, এই ড্রাইভের কোথাও না অন্য কোনো জায়গায় আমি সেভ করতে চাচ্ছি। তো ফার্স্ট আমি আজ ডেস্কটপে সেভ করে দেখাবো যে কীভাবে ডেস্কটপে সেভ করতে হয়। তো আমি ডেস্কটপে ক্লিক করি। ডেস্কটপে ক্লিক করার পরে দেখুন এখানে একটি নীল মার্ক হয়ে গিয়েছে ডেস্কটপটা, তার মানে এটা বোঝাচ্ছে যে আমার এখন বর্তমানে ডেস্কটপটা সিলেক্টেড আছে, অথবা আপনারা উপরে দেখতে পাবেন ডেস্কটপ বলে অপশানটি চলে আসছে। একটু নিচে আসুন, দেখুন ফাইল নেম বলে একটি ইনপুট বক্স এখানে দেওয়া আছে। এই জায়গাটায় আপনার এই যে নোটপ্যাডে যে কাজটি করছেন এর একটি পার্টিকুলার নাম আপনাকে দিতে হবে। তো আমি এখানে মনে করুন নাম দিলাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস আমি নাম। নেক্সট দেখুন সেভ অ্যাজ টাইপ, আপনি কোন ধরনের টাইপে সেভ করতে চাচ্ছেন। যেমন সেভ করার বিভিন্ন রকম টাইপ যেটিকে আমরা এক্সটেনশন হিসেবে চিনি। যদি আমরা এটাকে টেক্সট হিসেবেই দেখতে চাই অনলি, তো ডট টেক্সট এই হিসেবে টিএক্সটি ফাইল হিসেবে সেভ করলে হয়ে যাবে। আদারওয়াইজ যেমন ইমেজের ক্ষেত্রে কতগুলো এক্সটেনশান হয়, ভিডিওর ক্ষেত্রে কতগুলো এক্সটেনশান হয়, ফটোশপে যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে কতগুলো এক্সটেনশান হয় সেগুলো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো এখান থেকে আজ আমি বেসিক্যালি অল ফাইল করে নেব। কারণ কি না, অল ফাইলটা অর্থটা হচ্ছে এটাই যে এই যে টেক্সটটা আমি লিখবো বা এখানে নোটপ্যাডে যা কাজ করব, এই কাজটি আমার নোটপ্যাড রিলেটেড আদার্স যে সমস্ত সফটওয়্যারগুলো আছে সেখানেও এটি সাপোর্ট। তো আমি এখানে অল ফাইল করে সেভ করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এই আনটাইটেলটা চেঞ্জ হয়ে আমার ফার্স্ট ক্লাস, অর্থাৎ যেহেতু টাইটেল পেয়ে গিয়েছে বর্তমানে তো সেক্ষেত্রে আমার এটা ফার্স্ট ক্লাস দেখাচ্ছে। তো আমি আজ এখানে কিছু একটি টাইপ করছি, সাপোজ আমি এখানে লিখলাম আমার চ্যানেলের নাম। তো এখানে আমার চ্যানেলের নামটা লিখে আমি ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করছি। তো এটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। এবার যদি আমি একটু ক্লোজ করে দেই তাহলে দেখুন এখানে আমার যে ফার্স্ট ক্লাস এই যে আমার ফাইলটা সেভ হয়েছে ডেস্কটপে সেভ হয়েছে। তো এখানে আমি যদি ডবল ক্লিক করে ওপেন করি তো আমি যেটি লাস্ট লিখে সেভ করেছিলাম সেই লেখাটাই আমার এখানে দেখা যাচ্ছে। নেক্সট দেখবো সেভ অ্যাজ, এটি কি কাজে হবে, সেভ আর সেভ অ্যাজ এটি কি কাজে ব্যবহার না। সেভ অ্যাজ এইটি মনে করুন আপনি টেকনো গাইড 435 বা আপনার পার্টিকুলার একটা ডকুমেন্ট সেখানে রাইট করলেন, রাইট করার পরে আপনি চাচ্ছেন যে এই ফাইলের নামটা আমি অন্য নাম দিয়ে সেভ, বা কিছু এডিট করার পরে আপনার মনে হচ্ছে যে এটি একটি আলাদা ফাইল হিসাবে আমি চিহ্নিতকরণ করি, তো সেক্ষেত্রে আমি কি করব না ডাইরেক্ট আমি এখানে কেটে রিনেম না করে এত কিছু না করে আমি জাস্ট এখানে ফাইল সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমি যেহেতু ডেস্কটপই বর্তমানে সেভ করছি ডেস্কটপ সিলেক্ট করে নেব। তো ফার্স্টেরটায় নাম দিয়েছিলাম আমি ফার্স্ট ক্লাস, এটাই আমি নাম দিচ্ছি মনে করুন যে ডবল এ। নেক্সট আমি এখান থেকে অল ফাইল করে নিয়ে এটিকে আমি সেভ করে দিলাম। তো আমি যদি একটু নিচে নামাই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমার ডবল এ বলে একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং আমার পূর্ববর্তী ফাইল ফার্স্ট ক্লাস সেটি এখানে। নেক্সট আমার এই যে ডবল এ বর্তমানে আমার ওপেন আছে এই ফাইল,
ফাইলটি ডবল এ নামে। তো আমি এখানে কিছু চেঞ্জ করছি, তো আমি এখানে বেসিক্যালি আমার নামটা লিখে দিলাম। তো এটিকে আমি বর্তমানে সেভ করছি, যেহেতু আমার সেভ অ্যাজ করে আলাদা ফাইল হিসেবে চিহ্নিত করার পর বসে আমি এটাকে সেভ করে দিচ্ছি। নেক্সট দেখুন, এখানে আমার মাই নেম ইজ শুভঙ্কর সাহা দেওয়া আছে, এবং ফার্স্ট ক্লাসে যদি আমি ওপেন করি টেকনো লাইভ 45, তো দুটো ডিফারেন্স জিনিস আপনারা দেখতে পেলেন যে কীভাবে সেভ অ্যাজ সেভ অ্যাজ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়া সেভ এবং সেভ অ্যাজ নিয়ে আমার আলাদা একটি টিউটোরিয়াল করা আছে, চাইলে আপনি সেইখানে। নেক্সট আসছে নিউ, এই নিউ অপশানটি কি কাজে লাগবে? মনে করুন আমার এই লেখাটা আছে এই নোটপ্যাডের এই পেজে, তো এক্ষেত্রে আমি চাইছি এই পেজটা এখানে থাক, আমি আরেকটি নতুন পেজ নিয়ে আসি। তো নতুন পেজ নিয়ে আসতে গেলে বিগিনার্স লেভেলের যে সমস্ত স্টুডেন্টরা থাকে তারা বেসিক্যালি কী করে না, এটাকে আগে ক্লোজ করে পরে স্টার্টে গিয়ে আবার নোটপ্যাড ওপেন করে নেয়। তো বেসিক্যালি ওইভাবে না ওপেন করে, মনে করুন আমার এটা খোলা আছে, এই ওপেন আছে এই নোটপ্যাডটি, তো এক্ষেত্রে আমি ফাইলে যাব, যাওয়ার পরে আমি একটা নিউ বলে পেজ নেব। তো নিউ পেজ নেওয়া আর নতুন করে রিস্টার্ট করা নোটপ্যাডকে দুটি প্রায় সেম। তো এক্ষেত্রে আমি এখানে কিছু একটি টাইপ করলাম যে আমি এটি টাইপ করলাম, তো এটিকে যদি আমি আবার পুনরায় সেভ করি তাহলে আমি ডেস্কটপটি সিলেক্ট করছি, এটিকে একটি নাম দিলাম, নাম আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারেন, আমি এটিকে আদার্স নামে চিহ্নিতকরণ করলাম, আদার শো করবে সেভ বাটন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আবার একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে, টোটাল আমার এই যে তিনটে ফাইল ক্রিয়েট। নিউ এর কাজটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমার বর্তমানে দেখুন নোটপ্যাডে লেখা আছে আই লাভ মাই মাদার, এখানে এটি কোন ফাইল আদার, অর্থাৎ এই ফাইল আমি যাচ্ছি এই ফাইলটি ওপেন করতে উইদাউট ক্লোজ। তো সেক্ষেত্রে কি করব, ফাইলে যাব, যাওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পরে এটাকে একটু স্ক্রল করবেন, করার পরে দেখবেন আপনি যে নোটপ্যাডটি ওপেন করতে চাচ্ছেন, নোটপ্যাডের যে ফাইলটি বা আপনি যদি মনে করুন যে এখানে আমি যেহেতু ডেস্কটপ সিলেক্ট করে রেখেছি তো সেক্ষেত্রে আমি ডেস্কটপ থেকেই ওপেন করছি, আপনারা যদি পার্টিকুলার আলাদা আলাদা কোনো ড্রাইভে সিলেক্ট করে রাখেন নির্দিষ্ট লোকেশানে গিয়ে নির্দিষ্ট পাথ থেকে আপনারা সেই ফাইলটি ওপেন করবেন। তো আমি এখানে ফার্স্ট ক্লাস এই ফাইলটি আমি ওপেন করতে চাইছি, জাস্ট এটাকে সিলেক্ট করলাম পরে ওপেন বাটন দিয়ে। তো দেখুন টেকনো গাইড 435 যেটি আমার এই ফাইল। নেক্সট দেখুন পেজ সেট আপ, পেজ সেট আপ কী কাজে ব্যবহার করা হয় না, আপনার এই যে নোটপ্যাডে পেজটি অ্যাকচুয়ালি কী কোন সাইজের পেজ আপনি নিতে চাইছেন সেই সাইজের পেজ আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। বাই ডিফল্ট মনে করুন আমি A4 সাইজের পেজ নিতে চাইছি, তো A4 সাইজ পেজ নিয়ে নিলাম, এর ভিউটা কেমন হবে আপনার রিভিউ মোডে এখান থেকে দেখে নিতে পারেন। এ সাইডে আসছে অরিয়েন্টেশন, অরিয়েন্টেশন দুই প্রকার হয়, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মুডে বর্তমানে আমার আছে, এটিকে যদি আমি ল্যান্ডস্কেপে করে দেই, দেখুন ল্যান্ডস্কেপে করলে আমার ভিউটা এই আসবে, এবং পোর্ট্রেট মুডে A4 সাইজ স্পেসকে করলে আমার ভিউটা এরকম আসবে। পার্টিকুলার যদি আপনারা লেফট থেকে কত পার্সেন্ট মার্জিন দেবেন, অর্থাৎ এইখান থেকে যে আমার পেজের যে বর্ডার সেই বর্ডারে কতটা ভিতর থেকে আমাদের লেখাটা শুরু হচ্ছে, এইটাকে বলা হচ্ছে মার্জিন, যে আমার পেজের কত ভিতর থেকে বাইরে থেকে কত ভিতর ভিতরে আমাদের লেখাটা শুরু হবে। তো এখানে আছে 0.75, রাইট সাইড আছে 0.75, টপ থেকে আছে এই উপর থেকে আছে 1, এবং বটম থেকে আছে 1। এইভাবে আমাদের এটা অবশ্যই ইঞ্চিতে পরিমাপ করা হচ্ছে, মার্জিন ইঞ্চিতে পরিমাপ করা হচ্ছে, তো এইরকম আমাদের ওপেন থাকছে। আমি যদি বাই ডিফল্ট এখানে দেখুন আমি যদি এটাকে 1 করে দিই তাহলে লেফট সাইড থেকে 1 সরে গেল, এবং আপনারা এখানে খেয়াল করুন আমি এখানে 1 লিখবো, আপনারা এখানে খেয়াল করুন দেখবেন আপনারা ভিতরে চলে আসবে।
আসলো হেডার পোর্শন, এটা ফুটার পোর্শন, জাস্ট এটা আমি ওকে করে দিলাম। তো আমার পেজ সেট আপ। নেক্সট আমরা আসছি প্রিন্ট। প্রিন্ট দিলে কি হবে না, ইন ফিউচার আপনারা যে ডকুমেন্টসটা তৈরি করলেন যদি আপনি চান যে না এটাকে প্রিন্ট করব, তো সেক্ষেত্রে আপনাকে প্রিন্ট বাটনে ক্লিক করলে এখান থেকে আপনার এটা প্রিন্ট আউটে চলে আসবে। আপনার পার্টিকুলার প্রিন্টার সিলেক্ট করে দেবেন, কত কপি আপনি প্রিন্ট বের করবেন, নাম্বারটা করে দিয়ে প্রিন্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করলেন দেখো প্রিন্ট হয়ে চলে আসছে। নেক্সট আমার এক্সিট, এই এক্সিট এবং এই সাইডের ক্রস দুটো সেম কাজ করবে। যেই এক্সিট বাটনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমার মনে হয়